ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপিটা এতটাই মুখরোচক আর এতটাই সুন্দর যে তোমরা না খেলে বিশ্বাসই করতে পারবে না। আজকের রেসিপির ছবি দেখে তো বুঝেই গেছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কি করে আমি পিজা বানাই। এই পিজাটা কিন্তু না কোনো ইস্ট ব্যবহার করা হয়েছে আর না তো ওভেন ব্যবহার করা হয়েছে। আমি পিজাটা পুরোপুরি কড়াইতেই রেডি করব। আর তার জন্য যা যা উপকরণ আমি নিয়েছিলাম, চলো সেগুলো তোমাদের সাথে তাড়াতাড়ি করে আগে দেখিয়ে নিই। আজকে আমি দু রকম পিজা তোমাদের সাথে শেয়ার করব, একটা চিকেন পিজা আর একটা পনির পিজা। মশলাপাতি মোটামুটি একই রকম থাকবে, শুধু পার্থক্য থাকবে চিকেন আর পনিরের, আর একটু ডেকোরেশনটাও আলাদা রকম করব। এখানে আমি কিছু সবজি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর কিছু সবজি আমি একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর চিকেনটাকে আমি একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি। আমি পিজার জন্য বোনলেস চিকেনটাই নিয়েছি। তো চলো এবার প্রথমে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা শুকনো পাত্র নিতে হবে, আর সেখানে আমি ময়দার ডোটা রেডি করে নেব। তো প্রথমেই আমি এখানে 3 কাপের মতো ময়দা নিচ্ছি। 3 কাপ ময়দা কিন্তু ভরে ভরেই নেওয়া হয়েছে। তারপর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, লবণটা আন্দাজ মতো, আর দিয়েছি 3 কাপ ময়দার জন্য 3 চামচের মতো এখানে চিনি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি বাড়ির যে নর্মাল চামচ থাকে সেটা ইউজ করছি। আর নিয়েছি খাওয়ার সোডা 3 চামচের মতো, যেটাকে মিষ্টি সোডা বলা হয়, যেটা নর্মালি আমাদের খাবারতে ইউজ করি। তবে বেকিং সোডা আর বেকিং পাউডার দুটোই কিন্তু আলাদা, আমি কিন্তু বেকিং পাউডার না বেকিং সোডাটা ইউজ করেছি। তারপর শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপর এখানে আমি 3 চামচের মতো এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি। আমি কিন্তু এখানে 1 টিস্পুন করে 3 টেস্পুন আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি। তারপর যেই কাপটা মেপে আমি এখানে ময়দা নিয়েছি সেই একই কাপ মেপে আমি 1/3 কাপ এখানে টক দই নিয়েছি। টক দইটা জমাট না হলেও অসুবিধা নেই, একটু লিকুইডই হলে আমাদের ময়দা মাখতে খুবই সুবিধা হবে। এই রকমভাবে পিজা বানালে পরে না তো কোনো ইস্ট লাগে আর না তো বেশি প্রসেসিংয়ের দরকার পড়ে। নর্মালি আমরা যে রেসিপিগুলো দেখি সেখানে ময়দা ভালো করে মেখে তারপরে রেখে দিতে হয় রেস্টে, ইস্ট ব্যবহার করতে হয়, ব্লা ব্লা অনেক রকম প্রসেস থাকে। এই রকম করে একবার পিজা বানিয়েই দেখো। তবে এইটা কিন্তু ঘরোয়াভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করছি, না ইস্ট লাগবে না বেশি ঝামেলা লাগবে, তবে রেসিপিটা সবারই কিন্তু মন কেড়ে নেবে। তারপর পরিমাণ মতো অল্প অল্প করে জল নিয়ে আমি এই রকম একটা নরম টাইপের ডো রেডি করে নেব। এই ডোটাকে বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই, ইনস্ট্যান্ট বানিয়ে ইনস্ট্যান্ট পিজা তোমরা বাড়িতেই রেডি করতে পারবে। আমি শুধু একটু সাইড করে রাখছি, ততক্ষণ অবধি চিকেনটাকে রেডি করে নেব। ভিডিওর শুরুতেই বলেছি আজকে তোমাদের সাথে আমি 2 রকম পিজা রেডি করে দেখাবো, একটা হলো চিকেন পিজা আর একটা হলো পনির পিজা। তো তার জন্য প্রথমে চিকেনটাকে একটু মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। সামান্য একটু টক দই, একটু লবণ, একটু চিলি ফ্লেক্স, আর তার মধ্যে দেব 1টা ডিম। ডিমটা আমি পরে অ্যাড করে নেব। আর ওপর থেকে একটু দিয়ে দিয়েছি চাট মশলা আর দিয়েছি একটু চিকেন মশলা। সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। ম্যারিনেশন এটাকে না বললেও চলে, ইনস্ট্যান্ট আমি তোমাদের সাথে যেহেতু বলছি পিজা রেসিপি তো ইনস্ট্যান্টই এরকমভাবে রেডি করতে পারো। একটু সামান্য ময়দা দিয়েছি আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি। সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে আমি এই চিকেনটাকে ভালো করে ভেজে নেব। আমার ভিডিও যদি তোমাদের সত্যি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। একটা কমেন্ট করে জানিও রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। তোমরাও যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও সেই আবদারটা কিন্তু নির্দ্বিধায় আমার কাছে করতে পারো। আর যারা এই ভিডিওটাই ফেসবুকে দেখবে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। We'll be right back.
প্রথমে দুটো শেয়ার করলাম চিকেন পিজা, তারপরে লাস্টে যেটা করলাম সেটা হলো পনির পিজা। রেসিপিটা একই রকম, ডেকোরেশনটা একটু আলাদা রাখার চেষ্টা করেছি। এখন পিজা রেসিপি হাতের নাগালের মধ্যে, যখনই মন চাইবে বানিয়ে নিতে পারবে ঘরোয়া পদ্ধতিতে এই রকম চিকেন পিজা বা পনির পিজা বা ভেজ পিজা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে নতুন রূপে। হর হর মহাদেব।